রাজশাহীতে ব্যক্তি উদ্যোগে নির্মিত দৃষ্টিনন্দন বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্সে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে এই জামাত অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লি সৃষ্টিকর্তাকে খুশি করতে নামাজ আদায় করেন। ঈদের জামাতে ইমামতি ও বয়ান পেশ করেন মাওলানা শহীদুল ইসলাম। এখানে ঈদের নামাজ আদায় করেন মসজিদ কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ। রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও দৃষ্টিনন্দন এ মসজিদ নির্মাণের মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু এবং বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল আলম বাবু সহ হাজারো মুসল্লি। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। এ সময় সবাই একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। পরে সকল দেশবাসীর উদ্দেশ্যে রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুসলিম উম্মার যে সবচেয়ে বেশি আনন্দের যে দিন ঈদুল ফিতর, সেই ঈদের জামাত আমরা একসঙ্গে আদায় করেছি বাইতুল আমিন জামে মসজিদে। সকলকেই আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিমদের এই ঈদকে সামনে রেখে আমাদের যে ঐক্য, আমাদের যে ভ্রাতৃত্ব, সেটা যেন অটুট থাকে, সেই কামনা করছি। সকলকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সরফরাজ নওয়াজ, পদ্মা টাইমস, রাজশাহী।